আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারকাতু। সম্মানিত ভিউয়ার্স, দূর দূরান্ত থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদেরকে সকলকে আন্তরিক ধন্যবাদ। হ্যালো ভিউয়ার্স, যারা ছবিতে বাইতুল মোকাররমের ছবি দেখেছেন, বাস্তবে যারা এখনও সেখানে এসে দেখেন নেই তাদের জন্য আমার এই ছোট্ট পরিসরে এই সুন্দর একটা দৃশ্য ধারণ করা। বন্ধুরা, আপনারা যারা বাইতুল মোকাররমের নাম শুনেছেন, এখনও তার স্বচক্ষে হয়তো দেখেননি, তারা যদি কখনো ঢাকায় আসেন তো অবশ্যই মসজিদে এই সুন্দর পরিবেশ দেখার জন্য অনুরোধ করব। আমি এর অপরূপ সৌন্দর্যর কিছু দৃশ্যটা হয়তো আপনাদের সামনে তুলে ধরছি। এখন যে সামনেটা দেখছেন, যে সামনে দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, এটা হলো বাইতুল মোকাররম মসজিদের উত্তর পাশে যে জায়গাটা দেখছেন, বিস্তর একটা জায়গা। এখানে প্রচুর লোকের সমাগম হয় এবং জুম্মার দিনে অনেক লোকের সমাগম হয়, তারপরও জায়গাটা মানে লোক ধরে না। এখানে এই জায়গাটা আর একটা কাজ করা হয়, সেটা হলো যে এখানে পবিত্র রমজান মাসে ইফতারের আয়োজন করা হয়, কারণ ঢাকা সিটি শহরের প্রচুর মানুষ এই মসজিদে এখানে এসে ইফতার করে, যার কারণে এই খোলা জায়গাটা ইফতারের কাজে বেশি ব্যবহৃত হয়, নামাজের জন্য ব্যবহার হয়। তো আমরা মসজিদের ভিতরের অংশে প্রবেশ করলাম। ভিতরের অংশে প্রবেশ করার পরেই আমরা ডান পাশে ওযুখানা দেখব। ওযুখানা দেখতে পাচ্ছেন যে এখানে প্রায় 1 থেকে 150 লোক মানুষ একবারে অজু করতে পারে এই অজুর জায়গায়। এছাড়া আপনার গেটে প্রবেশদ্বারের সামনেও একটা অজুখানা আছে, সেখানে অনেক লোকের অজু করার সুন্দর একটা ব্যবস্থা আছে। আমরা অজু করার শেষে আমরা চলে যাব, আমরা যাচ্ছি নামাজের জায়গায়, মাগরিবের যেহেতু নামাজের সময় হয়ে গেছে। এটা হলো ভিতরের জায়গা যেখানে ইমাম দাঁড়িয়ে নামাজ পড়ায়। এখানে সুন্দর একটা শুষ্ক এবং শান্ত পরিবেশ, যেখানে 40টার মতন এসি দিয়ে ভিতরকার অংশটা খুব শান্ত রাখে। নামাজ শেষ, যেহেতু নামাজের সময় ভিডিও করতে পারেনি, নামাজের শেষের অংশটা দেখাচ্ছি। এটা হচ্ছে দক্ষিণ সাইড থেকে দিয়ে রাস্তা বের হওয়ার জায়গা। শুধু ভিউয়ার্স, আমি আগেই বলেছি যে এটা আসলে পুরোটা পরিসরে দেখানো সম্ভব হলো না, জন্যই এর কিছু অংশটা হয়তো আপনারা দেখালাম। তবে এই অংশটুকু দেখে যদি কারোর ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার দিবেন, এবং ঢাকায় আসলে অবশ্যই একক্ত নামাজ পড়ার জন্য আপনাদের অনুরোধ রইল। ধন্যবাদ, ভালো থাকবেন, আবার দেখা হবে।